बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 एवं 01815354650 বর্তমানে ইমানের উপরে বারবার হামলা হচ্ছে, এ কথা ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? ইমানের উপরে হামলা হচ্ছে, ইমান নিয়ে টানাটানি চলছে। কেউ বলছে উরুজ ফাতিহা করে এগুলি বেদাত শিরিক, আবার কেউ বক্তব্য রাখছে অলি আল্লাহদের মাজার বলতে এই ধরনের কোনো ভিত্তি নেই, কথা নেই, অলি আল্লাহদের মাজারে যাওয়া যাবে না। এরকমের বাংলাদেশের মধ্যে এখন কথাবার্তা বলে সরল প্রাণ, যারা আপনাদের মতো সাদা সিধে মানুষ, এদেরকে ব্রেন ওয়াশ করে। আজকে বিভ্রান্ত চড়িয়ে দিয়েছে 360 লিয়ার দেশের অলি প্রেমী মানুষদের ইমান। এরা ইমানের উপর হামলা করে মানুষকে ধ্বংসের গহ্বরে ঠেলে দিচ্ছে। এমন একটি মুহূর্তের মধ্যে আমরা দিশাহারা হয়ে গেছি, ঠিক কি না? তো এই কঠিনতম মুহূর্তে আজকে উরস পাক হচ্ছে, ফাতিহা শরীফ হচ্ছে, শরীয়ত সম্মত ইসলামী শরীয়তে যেটা বিলকুল জায়েজ এই রকমের একটা কাজ এখানে হচ্ছে। আপনারা এটাকে সাদরে গ্রহণ করে স্বতঃস্ফূর্তভাবে শীতকে উপেক্ষা করে ময়দানে এসে বসে গেলেন। আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ যেন সকলকে আজকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন বলি আমিন। আল্লাহুম্মা وعلى آل سيدنا أرجو اللهم مولانا محمد وعلى آل سيدنا নবী কান্দেন মদিনায় শুধু, আর জোরে নবী কান্দেন শুধু উম্মতের মায়ায়, দরদ পড়ে সবাই, দরদ পড়ে সবাই, নবীকে সালাম জানায়, নবী কান্দে শুধু উম্মতের মায়া, নবী কান্দে আরো জোরে শুধু উম্মত আল্লাহর দরবার, নবী সিজদায় পড়িয়ে যা আল্লাহর দরবার, গুনাহগার উম্মতকে দাও মাফ করিয়া, গুনাহগার উম্মতকে দাও মাফ কর। উম্মত বলে কান্দেন নবী, উম্মত বলে কান্দেন নবী, এসে দরায় নবী কান্দেন শুধু উম্মতের
নবী কান্দেন মদিনায়, শুধু উম্মতের সালাতুন আলাইকুম। এভাবে যুগে যুগে ইমানের উপর আঘাত হেনে আসছে, কিয়ামত পর্যন্ত এইভাবে ইমানের উপর হামলা চলবে। তারপরও জিহাদের ময়দানে ইমানের জয়ের পতাকা, শানের পতাকা, ইজ্জতের পতাকা শুধু দুনিয়াতে নাই, হাশরের ময়দানে পতপত করে উঠবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ ইমান ছাড়া আর কোন সম্পদ মুসলমানের, আল্লাহর বান্দাদের প্রধানতম যেটা হাতিয়ার এটা হলো ইমান। এটা কি? ইমানের উপর হামলা চলবে, কিন্তু হামলা করেও এটি আসতে পারবে? বলেন না, এটি আসতে পারবে? দরুদ শরীফকে নিয়ে ব্যঙ্গ করেছে, দরুদ শরীফকে নিয়ে কি করেছে? আমার নবীর দরুদ শরীফ আমরা আল্লাহুম্মা সাল্লি আলা পড়ি যে, এটাকে নিয়ে কি করেছে? ব্যঙ্গ করেছে, সাথে সাথে আল্লাহ বিচার করে দিয়েছে, গালটা বাঁকা হয়ে গেছে, এখন মুখ থেকে লালা ঝরছে আর সে কথা বলতে পারে না। এরকমের বাংলাদেশের মধ্যে প্রসিদ্ধ ঘটনা আছে কিনা? এগুলি কোন দেশের ঘটনা? বলেন না, কোন দেশের ঘটনা? বাংলাদেশের ঘটনা। অলি আল্লাহদের মাজার লাঠি মেরে ভেঙে ফেলতে হবে, সেই ইবলিসের পা নাকি এখন মালয়েশিয়াতে নিয়ে গিয়ে কেটে ফেলতে হবে, তার পায়ে এখন পচন লেগেছে। পায়ে কি লেগে গেছে? তাহলে বিচার সাথে সাথে কে করছে? আল্লাহ করছে। এরকমের একটা গজব হিন্দুস্তানের মধ্যে এক সময় এসেছিল, ইন্ডিয়াতে, ভারতে, পাক ভারত উপমহাদেশে। তখন দেখা গেছে মানুষ রাতে রাতে, দিনে দিনে শত শত মানুষ মারা যাচ্ছে, এমন এই মুহূর্তে মানুষ যখন রাতে রাতে শত শত মানুষ মারা যাচ্ছে, শত শত কবর, শত শত কবরস্থানে, শত শত কবর তৈরি হচ্ছে, কয়েকজনের জানাজা একসাথে পড়তে হচ্ছে, কয়েকজনকে দাফন করে আসলে আবার কয়েকজনের সাথে সাথে মৃত্যু হয়ে যাচ্ছে, সকাল বেলায় কয়েকজনের জানাজা আবার রাতের বেলা কয়েকজনের জানাজা, এইভাবে দিনে রাতে শুধু মানুষ মরতে আছে একটা ভাইরাসের কারণে। কিসের কারণে? মানুষ মরে যাচ্ছে, ডাক্তার ওষুধ দিতে পারছে না, ওষুধ খাবার সময় পাচ্ছে না, মানুষ মারা যাচ্ছে। মানুষ কি হয়ে যাচ্ছে? মানুষ মারা যাচ্ছে। এইভাবে মানুষ যখন দিন দিন মারা যাচ্ছে, তখন মুসলমানেরা সকলেই মিলে ওই যুগের তাদের মতে, ওই সমস্ত মানুষের মতে, একজন তাদের বড় মৌলবী আশরাফ আলী থানভীর কাছে গেল। ওনাকে গিয়ে বলল, হুজুর হুজুর, এখন তো
মুসলমানের সমাজ নিধন হয়ে যাচ্ছে, মুসলমানের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ রাতে রাতে মারা যাচ্ছে। এখন আমরা একটু আল্লাহর কাছে কিছু করতে পারে কিনা দেখি, আপনি আমাদেরকে একটু পরামর্শ দেন। এই সুবহানাল্লাহর আওয়াজ এত বড়, হ্যাঁ মহব্বত নিয়ে একটু বলতে পারবেন না সুবহানাল্লাহ? কি শেষ করে দিতাম? ভাইরাসের কারণে মানুষ মারা যাচ্ছে, ওষুধ দিয়ে কোনো কাজে আসছে না। উজুর এখন আমরা কি করব? ওষুধ খেয়েও তো মানুষ মারা যাচ্ছে, ওষুধের কোনো পাওয়ার ওখানে নেই, মানুষ মারা যাচ্ছে, এখন কি করতাম? তো আশরাফ আলী থানভী পরামর্শ দিল যে আমরা নবীর সানা বিয়াদবি করতে করতে আমাদের মুখ অপবিত্র হয়ে গেছে, নাফাক হয়ে গেছে, এই কারণে আমরা দোয়া করলো, দোয়া আল্লাহ কবুল করছে। এই আশরাফ আলী থানভী ইনি হলেন ওয়াহাবিদের মুরব্বী। ওয়াহাবিদের কি বলেন না? ওয়াহাবিদের কি? যারা ফাতিহাকে বেদাত বলে, উরুজ ফাতিহা শরীফে যে সমস্ত তাবারুকাতের ব্যবস্থা করা হয় এগুলিকে মানুষের পায়খানার সাথে তুলনা করেছে। ইতারা তো মুখ দিয়ে নাও দেবিল লাগবে নয় দেখো দুধ না রয়ে ফাটি অনেক কিল্লে হইতে লেগুন দেখি। আরো মহব্বত নিয়ে বলেন নাউজুবিল্লাহ। এদেশে আবার তারা কিভাবে বসবাস করে? এটা ওলি আল্লাহর দেশ, এরকমের নাফরমানি কথা বলে ওলি আল্লাহদের দেশে বসবাস করার অধিকার এদের কাছে থাকবে না, ঠিক কিনা ভাইরা? আশরাফ আলী থানভীর কাছে গেল, হুজুর পরামর্শ দেন, এখন আমাদের বিপদ রক্ষা করুন। তো আশরাফ আলী থানভী পরামর্শ দিল যে কোলা আকাশের নিচে আমরা সকলেই মিলে কোলা আকাশের নিচে যাব। দীর্ঘদিন তো নবীর শানের বিরুদ্ধে কথা বলেছি, নবী উম্মতের কল্যাণ করতে পারে নাই কথা বলেছি, নবীর ইজ্জতের বিপক্ষে কথা বলেছি। তবে আজকে বক্তব্য হবে যে আল্লাহর রসুলের স্যান্ডেল মুবারাকের একটা নকশা অঙ্কন করতে হবে, স্যান্ডেল মুবারাকের একটা কি নকশা অঙ্কন করতে হবে, আর এই নকশাটা আল্লাহর দরবারে নিয়ে আমরা হাত তুলে বলবো, আল্লাহ তোমার প্যার নবী মুস্তফাকে তো আমরা দেখি নাই, তোমার রসুল পাকের স্যান্ডেল মুবারাককে আমরা দেখি নাই, তবে আমরা আন্দাজ করে রসুল পাকের একটা স্যান্ডেল মুবারাকের নকশা অঙ্কন করেছি, এই নকশা মুবারাকার ছিলাই আমাদেরকে এই গজব থেকে মুক্তি করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এতদিন বলছে আমার নবী উম্মতের কল্যাণ করতে পারে, আর এখন বলছে শুধু নবী উম্মতের কল্যাণ করতে পারে, শুধু তাই না, আমার নবী স্যান্ডেল মুবারক পায়ে পড়েছে, এই স্যান্ডেল মুবারকের ছবি অঙ্কন করে এই ছবি কেউ যদি উসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করা হয় তাইলে এই ছবিও কল্যাণ করবে, আল্লাহ পাকের দরবারে তার দোয়া কবুল হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তার দোয়া কি হয়ে যাবে? তো আশরাফ আলী থানভী দোয়া যখন কবুল হয়ে গেল, কোলাম আকাশের নিচে যখন গিয়ে এই ছবিটা দিয়ে যখন ফরিয়াদ করেছে, তখন কি ওয়াহাবিদের মুরব্বী কেঁদে কেঁদে যখন কি করেছে ফরিয়াদ করেছে, তখন আল্লাহ তাদেরকে সাময়িক আল্লাহ তাদেরকে কবুল করলেন, তাদের ওই গজব থেকে তাদেরকে রেহাই দিলেন, যে আর ওই দিন থেকে মানুষ মৃত্যুবরণ করাটা বন্ধ হয়ে গেল। তখন আশরাফ আলী থানভী তার কলম দিয়ে ওই ঘটনাটা লেখার জন্য উনি একটা কিতাব লিখেছেন, সেই কিতাবের নাম হচ্ছে নালুর সাফা বনালিল মুস্তাফা, শুধুমাত্র আমার প্রিয় নবী মুস্তাফা উম্মতে
আমাদের জন্য কল্যাণ তাই না নবী মুস্তাফার সিন্নাল মুবারাকার ছবি অঙ্কন করে এই ছবি দিয়ে আল্লাহর দরবার যদি ফরিয়াদ করা হয় তাহলে আল্লাহ সমস্ত গজব থেকে বান্দাকে বাঁচাতে পারে তোরার মুরব্বি হলে লিখে দি কিতাবে কিন্তু তোরা ফরি নরগুই বালা করি বেকিন কিতাবর ভিতর আছে শেষ পর্যন্ত শূন্য হলো মাইকরামুল্ল দেখতে আটি অন্য ফারে এখন মামলা মুকদ্দমা লইনে ফরিতে ঠিক কি না হওয়া না এখন কি রুদ গিয়ে রুদে আটা ধারে অক্সিজেনের মুরুদ মা দেখি ঘটনায় নো নো শূন্য হলো হদে তোমার একখানে আড়াল বইও না বুঝাফারে গড়াও না ইতার হদে দুর্ভিক্ষ দেখতে মামলা মুকদ্দমা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইজ্জত আমাদের ঈমান এগুলিকে হেফাজত করুন বলি আমিন আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা Allahumma sallim wa ala ali sayyidina maulana dayal nabi আপনি বিন্দে কিলাব এ মাহফিলে বসিয়া আল্লাহুম্মা জোরে জোরে আরো জোরে মাওলানা আজকে দুইটা বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করব তন্মধ্যে প্রথমটা হলো ইসলাম শান্তির ধর্ম বলেন না সুবহানাল্লাহ ইসলাম নিরাপত্তার ধর্ম ইসলামের মধ্যে কোনো হানাহানি মারামারি লুটতরাজ গালাগালি ফালাফালি লাফালাফি এগুলি ইসলামে বলেন না এগুলি ইসলামে ইসলাম ধর্মের সাথে এগুলির কোনো সম্পর্ক নাই ইসলাম চরিত্রের শিক্ষা দিয়েছে সাম্যর শিক্ষা দিয়েছে ইসলামের মধ্যে কোনো বৈষম্য নাই ইসলাম এমন একটা ধর্ম এমন নীতি শিক্ষা দিয়েছে যেখানে একজন প্রধানমন্ত্রী বসে থাকবে প্রধানমন্ত্রীর পাশে একজন রিকশাওয়ালা সেও বসার অধিকার রাখে ইসলাম এই অধিকার তাকে দিয়েছে